বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকে আপনাদেরকে একটি রেসিপি শেয়ার করতে চাই। সেই রেসিপিটি হলো সয়াবিনের কাবাব। সয়াবিন দিয়ে আমি রেসিপিটি বানাবো। খুবই একটি চটজলদি রেসিপি, খেতেও খুব ভালো লাগবে এবং চট করে বানিয়েও ফেলা যাবে। সেই সয়াবিনের কাবাব, সেই রেসিপিটি আপনাদেরকে আমি দেখাবো কী করে খাবারটি বানানো যায়। কাবাব বানাতে যে উপকরণগুলো লাগবে, সয়াবিন লাগবে। আমি অল্প পরিমাণে সয়াবিনটাকে গরম জলে 15 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছেঁকে নিয়েছি ভালো করে একটু, কিন্তু এর মধ্যে জল থাকা যাবে না, সেরকমভাবে ছেঁকে নিতে হবে। অল্প পরিমাণে সয়াবিন নিয়েছি, একটু একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যে যেরকম পরিমাণ মতো ঝাল খাবেন সেরকম দেবেন। 1 কাপের মতো ময়দা নিয়েছি, অল্প একটু চিনি নিয়েছি, একটু লবণ নিয়েছি, গরম মশলা নিয়েছি আর আদা রসুনকে সামান্য পরিমাণ পেস্ট করে নিয়েছি। কয়েকটা টুথপিক নিয়ে নিয়েছি। এইগুলো বন্ধুরা আপনারা নিতেও পারেন, নাও নিতে পারেন। এটা আমি জাস্ট একটু ভালো দেখার জন্য নিয়েছি, এইটা না নিলেও চলবে। এইটা সয়াবিনের কাবাব বানাবো। চলুন, এরপর করতে হবে সয়াবিনগুলোকে আমি একটু পেস্ট করে নেবো। এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। পেস্ট করে নিয়েছে। এগুলো আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এমনভাবে পেস্ট করতে হবে যেন শুকনো শুকনো ভাব থাকে, এতে একটু জল দেওয়া চলবে না। এমনভাবে পেস্ট করতে হবে। আমি শুধু সয়াবিন আর লঙ্কাটাকে দিয়ে পেস্ট করছি, এর মধ্যে কিন্তু কোনো জল দিই না। বন্ধুরা, আমি এগুলোকে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি এক এক করে পেঁয়াজ কুচিগুলোকে অ্যাড করলাম। আদা রসুনকে যে পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করলাম। গরম মশলাটাকে দিলাম। অল্প একটু চিনি দিলাম, কারণ চিনি আমাদের স্বাদ বাড়ায় খাবারে। এটা একটু অল্প পরিমাণে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। আমি ময়দাটাকে দেব। ময়দাটা অল্প দিয়াই ভালো, কারণ বেশি পরিমাণে দিলে এর মধ্যে জল লাগতে পারে, কারণ এটা তুমি কোনো জল দেব না, সেভাবে তৈরি করব কোনো জল ছাড়াই। এইভাবে এটাকে ভালো করে মেখে ফেলতে হবে। বন্ধুরা, এইভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে অল্প পরিমাণে, বেশি নিয়ে আসার মানে, কারণ এর মধ্যে তো আদা রসুন রয়েছে, ভাজতে একটু দেরি বা অল্প আঁচে ভাজতে হবে, তাই অল্প পরিমাণে নিতে হবে। নিয়ে এইভাবে কাঠিটাকে এই এর মধ্যে এইভাবে দিয়ে এক এক করে আমি সবগুলোকে এইভাবে এরকম করে নেব। টুথপিক বন্ধুরা এটার কোনো স্বাদ বাড়ায় না খাবারে, জাস্ট শুধু দেখতে ভালোর জন্য এটাকে আমি দিলাম। আপনারা দিতেও পারেন, নাও পারেন। খুব ভালো খেতে খাবারটি।
এখন তো আমাদের এরকম পরিস্থিতিতে আমরা বাইরেও যেতে পারছি না, বাইরের খাবার খাওয়াটাও ঠিক না, তাই বাড়িতে বাড়ির উপকরণ নিয়ে, যেইটুকুন উপকরণ ছিল সেইটুকুন উপকরণ নিয়ে বাড়িতে বানিয়ে ফেলছে। খেতে খুব ভালো লাগবে আশা করি, আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। এখন এই সময় দোকানের খাবার খাওয়াটা ঠিক না বন্ধুরা। আমার হয়ে গেছে সমস্ত, সবগুলোকে এইভাবে করে নিয়েছি, এগুলোকে আমি এবার একটু ফ্রাই করে নেব, তারপর আপনাদের সাথে কথা বলছি। গ্যাসটাকে আমি অন করে দিলাম। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে এগুলোকে দিয়ে দেব। এইভাবে আমি একে একে এগুলোকে ঢেকে নেব, উল্টে উল্টে, একদম অল্প আঁচে ভাজতে হবে, কারণ রসুনটা, পেঁয়াজটা, আদাটা যে ভেতরে রয়েছে যেগুলো সেগুলো ভাজা হবে। বন্ধুরা আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি, আমার রেডি হয়ে গেছে সয়াবিনের কাবাব। এইটাই ছিল আজকে আমার রেসিপি। আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আর সঙ্গে শেয়ারও করতে পারেন, খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল আইকনটা প্রেস করবেন, তাহলে আপনার কাছে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলের প্রথম থেকে আমার পাশে রয়েছেন সেসব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই আমার পাশে থাকুন, চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেবার। এটাই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।